মানুষ হয়তো আকাশের দিকে ঠিক তখন তাকিয়ে থাকে যখন সে অনেক মূল্যবান কাউকে হারিয়ে ফেলে। কেউ তোমাকে ভালোবেসে থাকলে তাকে খুব যত্ন করে রেখে দিও। কেউ তোমাকে ভালোবেসে থাকলে তাকে খুব যত্ন করে রেখে দিও, কারণ বারবার নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারা মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, বারবার নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারা মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় না। তোমাকে কেউ বুঝতে না পারলে কষ্ট পেও না, তোমাকে কেউ বুঝতে না পারলে কষ্ট পেও না, কারণ সে একদিন ঠিক তোমার মূল্য বুঝতে পারবে, কিন্তু তোমার কাছে ফিরে আসার জন্য কোনো রাস্তা খুঁজে পাবে না। জীবনে কারো সাথে বাঁচতে ইচ্ছে করলে তাকে আপনার বেঁচে থাকার একমাত্র কারণ বানিয়ে ফেলবেন না, কারণ সে যদি হারিয়ে যায় আপনি বেঁচে থাকার জন্য নতুন কোনো কারণ খুঁজে পাবেন না। ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কিছু মানুষ কাচের গুঁড়োর মতো, যারা নিজের থেকেও অন্য কাউকেই বেশি বিশ্বাস করে, নিজের থেকেও অন্য কাউকেই বেশি ভালোবাসে, নিজের থেকে অন্য কাউকে খুশি রাখার চেষ্টাটাও অনেক বেশি করে। কিছু কিছু মানুষ চোখের পানির মতো হয়ে থাকে, বোঝাই যায় না এরা আমাকে সঙ্গ দিচ্ছে নাকি ছেড়ে চলে যাচ্ছে। মন খারাপ থাকলে চুপ করে থাকুন, অন্যের ভুলগুলো নিয়ে আলোচনা করবেন না, অন্যের ভুলগুলো নিয়ে আলোচনা করলে সম্পর্কগুলো ভেঙে যাবে। তাই মন খারাপের কথাগুলো একটি ছোট্ট কাগজে লিখুন, আর লেখা শেষ হয়ে গেলে সেই কাগজটি ছিঁড়ে ফেলুন, নয়তো পুড়িয়ে ফেলুন। দেখবেন আপনার মনে হবে আপনি কাউকে কষ্ট না দিয়েই আপনার কষ্টগুলোকেই যেন ছিঁড়ে ফেলছেন। একটা সময় ছিল যখন ছবিগুলো সাদা কালো ছিল আর সম্পর্কগুলো রঙিন, আর আজ ছবিগুলো রঙিন হয়ে গেছে, সম্পর্কগুলো মলিন। খোঁজ খবর নিলে শুধুমাত্র মনটাই হালকা হয়ে যায় না, বরং এটাও বোঝা যায় এই পৃথিবীর হাজারো ব্যস্ততার ভিড়ে কেউ একজন আমাকে নিয়েও চিন্তা করছে। মানুষ কতটা আজব জানেন, যখন সম্পর্কের প্রয়োজন শেষ হয়ে যায় তখন দূরত্ব বাড়ানোর জন্য ভুল খুঁজে খুঁজে জমা করতে থাকে, যাতে করে সে সম্পর্ক ভেঙে ফেলার পর নিজেকে এটা বলতে পারে যে সে যা করেছে ঠিক করেছে। মানুষ এমনি এমনি চুপ হয়ে যায় না, অনেক দিক থেকে আঘাত পেয়েই মানুষ নীরব হয়ে যায়। কারো মনে আঘাত করে ক্ষমা চাওয়াটা যতটাই সহজ, কষ্ট পেয়ে কাউকে ক্ষমা করে দেয়াটা ততটাই কঠিন। মানুষ সবসময় কষ্ট পেয়েই কাঁদে না, বরং অতীত ফিরে পাওয়ার জন্যও কাঁদে। তাই আপনার যদি মনে হয় আপনার কাছে অনেক দামি কিছু একটা এসেছে, তাহলে সময় ফুরিয়ে যাবার আগেই একটু সাহস করে হলেও সেটা নিজের বানিয়ে ফেলুন। আল্লাহ সময় নামের নিয়ামতটাকে বারবার দেয় না। এই মুহূর্তে আপনি যদি বেঁচে থাকেন আর আপনার যদি মনে হয় আপনার জীবনে দুঃখ কষ্ট বেড়ে গেছে, তাহলে ছোট ছোট পাপ থেকে বাঁচার চেষ্টা করুন, দুঃখ কষ্ট এমনিতেই দূর হয়ে যাবে। হ্যাঁ, সব সম্পর্ক ভেঙে যাবে যখন আপনি নিজের ভুল সংশোধন না করে অন্য কাউকে উপদেশ দেবেন, সব সম্পর্ক ভেঙে যাবে
যখন আপনি ভুল মানুষগুলোর হাতে হাত রেখে সঠিক পথে চলার চেষ্টা করবেন। আপনাকে মন থেকে কথা বলা মানুষগুলোর সাথে কখনো বুদ্ধি খাটিয়ে কথা বলবেন না, এতে করে মন থেকে কথা বলা মানুষগুলো একসময় হারিয়ে যাবে। আপনার আশেপাশে ধোকাবাজ মানুষগুলো ছাড়া আর কাউকে খুঁজে পাবেন না। আপনি যদি এই পৃথিবীতে অনেক বড় মানুষ হতে চান, তাহলে একটি কথা মনে রাখুন, আপনার সামনে দাঁড়িয়ে কেউ যেন নিজেকে ছোট মনে করে না। হ্যাঁ, আপনি যদি জীবনে অনেক বড় মানুষ হতে চান, তাহলে একটি কথা মনে রাখুন, আপনার সামনে দাঁড়িয়ে কেউ যেন নিজেকে ছোট মনে করে না। মানুষ সত্যিকারের ভালোবাসা চিনতে পারে না কেন জানেন? অহংকারের কারণে। অহংকার একটা পর্দার মতো, এই পর্দা আপনাকে সব খাঁটি জিনিসগুলো থেকে দূরে সরিয়ে রাখবে। এই পর্দা আপনাকে সব খাঁটি জিনিসগুলো থেকে দূরে সরিয়ে রাখবে। ওই মানুষগুলো কখনো আপনার জন্য সঠিক হবে না, যারা বন্ধুত্ব আর অন্যান্য সম্পর্কগুলোকে জামা কাপড়ের মতো বদলায়। জীবনে দুঃখ কষ্ট আসলেই মানুষ বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আর সুখ আসলে সে আল্লাহকে ভুলে যায়। তাই আল্লাহর কাছে সুখ চাইলে এমন সুখ চাইবেন যেন সেই সুখ আপনাকে আল্লাহর কথা ভুলতে না দেয়। লোভ কতটা ভয়ঙ্কর জানেন? সারা জীবন ধরে আপনি যাকে আপন বানাবেন, সামান্য লোভ এসে ক্ষণিকের মধ্যেই তাকে পর বানিয়ে দিয়ে যাবে। লোকে বলে ভালোবাসা নাকি অন্ধ, কিন্তু কাউকে এতটাও বেশি ভালোবাসবেন না যে ভালোবাসার কারণে আয়নার সামনে দাঁড়ালেও আপনি নিজেকেই দেখতে পারেন না। জীবনে অনেক বন্ধু পেয়েছি, অনেক মানুষকেও খুঁজে পেয়েছি, কিন্তু আমাকে হারিয়ে ফেলার ভয় করে এরকম মানুষ খুঁজে পাইনি। আল্লাহর উপর বিশ্বাস রাখুন, কারণ তিনি কখনো আপনার ধৈর্য শক্তির বেশি কষ্ট আপনাকে দেবেন না, আর সুখ দিলে আপনার যোগ্যতার থেকেও বেশি সুখ দিতে তিনি ভুলে যাবেন না। ঘরে বসে বসে দুধ আর কাজু বাদাম খেলেই কারো বুদ্ধি বেড়ে যায় না, বরং ঘরের বাইরে গিয়ে দুঃখ কষ্ট পেয়ে মানুষের ধোকা অবহেলার শিকার হয়ে হাজারো ভুল করেই মানুষের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায়। দোয়াতে আল্লাহর কাছে কিছু চাওয়ার পর ধৈর্য ধারণ করুন, কারণ আপনার সব দোয়া কবুল হয়। কিন্তু সঠিক সময় না আসলে আল্লাহ আপনার দোয়ার ফলাফল দেবেন না। কিছু কিছু কষ্ট চোখের পানিতে নয়, মানুষের মুখের হাসিতে ফুটে ওঠে, কারণ কিছু কিছু কষ্ট সরাসরি হৃদয়ে আঘাত করে আর মুখ আফসোসে ভরা হাসির প্রকাশ করে। কোনো কাজ শুরু করলে সেই কাজটি শেষ পর্যন্ত করার চেষ্টা করুন, কারণ শেষে গিয়ে সফলতা আসুক আর ব্যর্থতা আসুক, সেখান থেকেই আপনি সামনে এগিয়ে যাওয়ার জন্য নতুন রাস্তা খুঁজে পাবেন। হ্যাঁ, প্রতিটা কাজের শেষ থেকেই আপনি নতুন করে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন। তাই প্রতিনিয়ত সামনে এগিয়ে চলুন, কখনো থেমে যাবেন না। ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকলেই আপনার স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ, ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকলেই আপনার স্বপ্ন পূরণ হবে। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।